এবছর সিটি কর্পোরেশনের আওতায় হাট কম থাকায় শুরুতেই ছিল শঙ্কা। সপ্তাহের প্রথম দিকে এমনকি দুদিন আগেও যেখানে ক্রেতা সংকটে ভুগছিল বিক্রেতারা এবং ইজারাদাররা, হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরের পর থেকে এমনকি শুক্রবার ঈদের আগের দিনও পাল্টে হয়ে যায় এমন দৃশ্য। হাটে ক্রেতা থাকলেও মিলছে না গরু। নারায়ণগঞ্জে প্রত্যেকটি হাট ঘুরেই রাত থেকে দেখা গেছে এমন চিত্র। আমি গতকাল থেকে করতেছি, পরশুদিন আসছিলাম, গরুর দাম ছিল খুবই কম, আপনার 16-17 হাজার টাকা মনে মুখিয়ে পড়তায় পড়তো। আর আজকে আর গতকালকে আপনার মাগরিবের পর থেকে এরকম বাজার চড়া হয়েছে, মানে গরু তো নাই মনে হচ্ছে, যেগুলি আছে তিন ডবল দাম চাই। তিন মন গরুর গোস্ত হইব, সেই গরুর দাম চাই 1,80,000 টাকা, 1.5 লাখ টাকা হইলে ছাড়বো, 1,30,000 বলছি, গরু দেয় না। তা আজকে আসলাম, আজকে এসে দেখি একই অবস্থা। আমাদের আশেপাশে যে গ্রাম ছিল লক্ষ্মীনগর, নবীনগর, গুপচর, ওদিকের থেকে পালের গরুগুলি নিয়ে আসছে, আবার কিছু কষাইরা আছে, ওনারা বিক্রি করে কষাইরা, ওনারা এখন দাম বেশি হওয়ার কারণে ওনারা হাটে নিয়ে আসছে গরু বিক্রি করার জন্য। ওনারাও মনে করেন 800-1,000 টাকার কেজির মতো ওনারা দাম চায়, তো ওনারা তো বিক্রি করে, কাইটে বিক্রি করে 500 টাকা, 550 টাকায়, ঠিক আছে। তারপর আমরা 600 টাকা কেজি ধরেও বলছি দাম, গরুর দাম ছাড়তে চাইতেছে না। মনে করছেন গরু কিনতে পারবেন নাকি? আল্লাপাক যদি কুরবানি দেওয়ার তৌফিক দিয়ে, অবশ্যই দিছে, কিন্তু যদি তকদিরে থাকে তাহলে দিবার টাকা নিয়ে তো ঘুরতেছি, এত জিনিস পাইতেছি না, দাম অনেক বেশি, বাজেটের তুলনায় তিন ডাবল হয়ে গেছে এখন। দেখছেন এই শেষ মুহূর্তে এসে কি গরু কিনতে পেরেছেন? গরু তো এখন পর্যন্ত কিনতে পারি নাই, কালকে থেকে ঘুরতাছি। আপনার শনিরাকরা গেছি, সাইনবোর্ড গেছি, আলীগঞ্জ গেলাম, এখন এই ফতুল্লা আসলাম, দামে মিলাইতেছে না। আপনার গতকালকে দুপুরে যে গরুটা যা ছিল তার থেকে এখন আরও তিন গুণ বেশি হইতাছে, তো এখন গরু কীভাবে কী করে বুঝতে পারতেছি না আর কি। এখন দেখি ঘুরি, যদি বিকালে গরু আসে ট্রাকে কইরা তাহলে হয়তো কিনতে পারবো আর কি। আল্লাহ হাটে কি এরকম অবস্থা? এখন আমি যে কটা হাটে গেলাম সেই কটা দেখলাম শনিরাকরা গরু নাই, জালকুড়ি গেলাম কিছুক্ষণ আগে এটাতেও নাই, এখন এখানে আসছি এখন তো বেশি গরু নাই। আর যেটাই আসতে দেখা গেলো 50,000 টাকার গরু আপনার চাইতেছে 80,000, 85,000, 1,00,000 চাইতেছে। এখন দেখি আল্লাহ পাক যদি রিজিকে দিয়া থাকে তাহলে কিনতে পারবো আর কি। ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে এবছর হাট কম থাকায় গরু সংকটে পড়েছে বলে মনে করেন ক্রেতাগণ। নারায়ণগঞ্জ শহরের প্রত্যেকটি হাটেরই এমন করুণ অবস্থা, হাটে পর্যাপ্ত ক্রেতা থাকলেও মিলছে না গরু। নাঈম ইসলামের ক্যামেরায় সাব্বির আহমেদ, NNTV, ফতুল্লা, নারায়ণগঞ্জ।